প্রিয় দর্শক, একদিন পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে, এতে কোনো দ্বিতীয় প্রশ্নের অবকাশ নেই। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞানদান করেছেন, যাতে আমরা সতর্ক হই এবং কিয়ামতের আলামতগুলো চিনতে পেরে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি। কিয়ামতকে কেউ অস্বীকার করলে সে ব্যক্তির ঈমান থাকবে না। আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের অনেক আলামত আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে দেখতে পাই। পূর্ববর্তী পর্বগুলোর মতো আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তেমনই একটি আলামত নিয়ে, যা বর্তমান সময়ের সাথে হুবাহু মিলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মহাপরলয় সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কিছু কিছু আলামত সবসময় দেখা যাবে, আবার কিছু কিছু আলামত ভবিষ্যতে দেখা যাবে। কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হলো নারীদের সংখ্যা বেড়ে যাওয়া। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলা দেখাশোনার করার জন্য একজন পুরুষ থাকবে। বুখারী অধ্যায় কিতাবুল ইলিম। উপরের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ হবে। যুদ্ধে যেহেতু কেবল পুরুষরাই অংশগ্রহণ করে থাকে, তাই যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষরাই অকতরে নিহত হবে, ফলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রত্যাখ্যান করে বলেছেন, হাদিসের প্রকাশ্যে অর্থ হল কোনো কারণ ছাড়াই শুধু কিয়ামতের আলামত হিসাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আল্লাহতালা শেষ জামানায় পুরুষের তুলনায় বেশি নারী সৃষ্টি করবেন। বর্তমানেও এই আলামতটি প্রকাশিত হয়েছে। কোনো কোনো দেশে জরিপ করে দেখা গেছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। মোট কথা, স্বভাবগত ও যুদ্ধ উভয় কারণে পুরুষদের সংখ্যা কমতে পারে, এমনকি জাহান্নামের নারীর সংখ্যা বেশি হবে পুরুষদের থেকে। আবু সাহিদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর সালাত আদায়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের আদিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞেস করলেন, কী কারণে হে রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। হাদিসগুলো হঠাৎ করে দেখলে অনেক মুসলিম হয়তো ঘাবড়ে যেতে পারেন। এর ওপর ইসলাম বিদ্বেষীদের মন্তব্য আর মন করা ব্যাখ্যা দেখলে হয়তো অনেক বেশি বিচলিত হয়ে যেতে পারেন কেউ কেউ। কিন্তু একটু ভালোভাবে সহি আকিদার বড় বড় আলেমদের ফতোয়াগুলো দেখলে বোঝা যাবে যে এখানে মোটেও সমগ্র নারী জাতিকে ছোট করা হয়নি। এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের এক সময়ের ঘটনা, যখন তৎকালীন আরবের নারীরা গৃহকাজে অভ্যস্ত ছিল এবং তারা গৃহ থেকেই সংসারে কাজ করত আর ধর্মীয় জ্ঞান অর্জন করত। তাই গৃহের বাইরে ব্যবসা বা অন্য কাজ করে অর্থ উপার্জনের অভ্যাস ছিল না বা এ সকল কাজের তারা অভিজ্ঞও ছিল না। তাছাড়া এটা সেই সময় যখন আরবে ঈদের সময় এসেছিল এবং তাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের পাশাপাশি নারীদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন, যাতে তারা সাদকা বা দান খয়রাত করে সাওয়াব বা পুণ্য অর্জন করতে পারে। তবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথম দিকে জাহান্নামের নারীরা অধিক অংশে এবং জান্নাত স্বল্প অংশে থাকবে। পরবর্তীতে যখন তাদের গুনাহ বা পাপসমূহ পরিষ্কার হয়ে যাবে অথবা যখন তাদের পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে, তখন তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সংখ্যা পুরুষদের তুলনায় অধিক হবে। ফাতেহা আলবাড়ি খণ্ড 6 পৃষ্ঠা নম্বর 401, হাদিস নম্বর 3246। প্রিয় দর্শক, আজ তবে এই পর্যন্ত। কিয়ামতের আরও আলামত সম্পর্কে পরবর্তী পর্বগুলোতে আরও আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।